তারপর কইতো আমার নবী ওখানে নেতাকে চিনিস ওই নেতাকে চিনিস পোস্টালও দেখবেন এক এক কানি তিন মাথা মধ্যে বড় মাথা এই পোস্টাল যারা দেখে ওরা ঠিকই বোঝে বড় মাথা ওই লোকটা ওই তিন মাথার গ্রুপে মান হাজার রাজুল ওই পুরুষটিকে এই চারটা প্রশ্ন কবর থবি প্রত্যেকটা মানুষের বেঁচে থাকতে উত্তর জানা থাকবি মরে গেলে উত্তর জানা থাকবি কিন্তু ভয়ে কোবে না কেমনি কোবে না মনে করেন যে এটি একটা ভাই মনে করেন এই এই ভাই চ্যাংরা মানুষ তো এনার বাড়িতে খালা আছে বেড়াবেন তো ওনার মাও কছে আপনার নাম কি লেবু মিম্বার এনার মা বলছে বাবা তোর খালা আসে না রে মেলা দিন হলে বা তো তোকে না 40টা টাকা দিচ্ছি পুনুটের বাজার থেকে না আঙ্গুর এনা সেব এনা কমলা লিয়ে বা তোর খালা কেনা খিলা মরে আমি স্বপ্নে দেখেছি তোর বাপ কমলা খাবার সাথে তো তোর খালা খেলামো সাথে যদি একটা গরিব মানুষ থাকো খেলামো তোর খালা তখন আছে খেলাম 40 টাকা দেশে আমার এই লেবু ভাই যায় জয়পুর হাট যায় সিনেমা হলের ঢুকিয়েছি সিনেমা হলের ঢুকিয়া 40 টাকা দিয়া 300 দেখে যায় আসবি ফল নিয়ে সেই মানুষ সন্ধ্যা পর্যন্ত আসেনি মাও খালি একবার দুয়ার দিচ্ছে গেটুর দিচ্ছে আবার আসছে কেরে আমার লেবু গেল কোনটি গেল কোনটি কিন্তু সন্ধ্যার সময় তখন আসছে তখন মায়ে কথা কেবা আমি তোর খালা লেবু খাওয়া এ কমলা এদের ওটা খাওয়ার জন্য তোর টাকা দেন তুই কোনটি গেছিল বা এতক্ষণ উনি জানে যে আমি সিনেমা হলত গেছে কিন্তু করছে না করলে মাও আরও ক্ষেপি তোর নিজে নিজ মুখ থেকে আছে ক 40 টাকা দেন তো ফল আনার জন্য ফল আনছো উনি তো আনেনি উত্তর জানা কিন্তু করছে না ইঙ্কা থেকে আছে তারপর কোথেকে টাকা কী করলো ফেরত দে উনি কী করলো টাকা সেটাও কোনো জানে কিন্তু করছে না করলে আরও ক্ষেপের আগের চোটে শামটার মাথা ধরে গোড়া দেখ হাওয়াবার লাগছে তখন তিন চারটে বাড়ি দিচ্ছে আর ক ক টাকা কী করলু ক যখন মারবার লাগছে তখন তো লেবু ভাই জানে যে আমি টাকা দিয়ে সিনেমা দেখছি জানে তো কিন্তু করছে না ওরা যদি কই আরও তিন বাড়ি বেশি দিবি কথা কন কি করলু কখন টিকে ছিল আবার করে জানা উত্তর কবে না কইলে আরও বাড়ি মারবি ওই চিন্তা করতে মা তো 4-5টা 10টা বাড়ি মারে হাফসে গেলে তখন কবে না এই বেটা তুই থাক হাফসে গেলে মা মারবি উই চিন্তা করে লোকের ওইভাবে কাপটি মেরে হাসে মারে মারুক মাও তো এক সময় বাদ দিবি নি মাথা এই মনে করে ওই ওই লোকের আছে কতক্ষণ না কিন্তু কব্বর সোচে এই পৃথিবীর কোরআন হাদিসের বক্তৃতা শুনিছে আল্লাহর আইন দরকার ইসলাম দরকার আপনার রবকে তারপর ইসলাম জীবন ব্যবস্থা তারপরে নবী হতে নেতা এগুলো চেনে না নবী সুরত দেখলে চিনে পাচ্ছে না এগুলো সব উত্তর জানা কিন্তু কব্বর মধ্যে ফেরেস্তা যখন ওই করছে মার রব্বুকা তখন করছে হায় হাতা লায়দ্রি কয়া নিসমুখ কাল্লা লিয়াছে উনি উত্তর জানে রব্বি আল্লাহ কিন্তু করছে না ভয়ে যে কইলে তো আরও খাওয়াবি কথা কনে কে আমি তো রবের কিছু করিনি এরপরে আবার কোথায় মান না আমার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল কয় দফা 18 দফা 6 দফা 19 দফা না 14 দফা না কি ছিল ক তোর তখন জানে হাই হাতা লাদ্রি কাল্লা নিস মুখে তারপর কইতো আমার নবী ওখানে নেতাকে চিনিস ওই নেতাকে চিনিস যে পোস্টালও দেখবেন এক এক কানি তিন মাথা মধ্যে বড় মাথা এই পোস্টাল যারা দেখে ওরা ঠিকই বোঝে বড় মাথা ওই লোকটা ওই ওই তিন মাথার গ্রুপে কথা বলে কথা বলে বারে এই মার মরিয়া গেল রে মরিয়া গেল বারে কিন্তু সব জানে অন্য নেতা কেউ জানে কিন্তু উত্তর দিলে সমস্যা সেদিন কার লাইঙ্গে আছে তখন কচ্ছে তোকে হায়াত দিছিল আল্লাহ হায়াত কোন পথে ব্যয় করছো কত তখন সব জানা আমি এ করছো অ করছো কইলে তো আরও পিটন হবে ওই লোকের ইঙ্গে আছে উনি মনে করছে ইঙ্গে করে থাকি উত্তর দিই না মাও দাঙ্গা দুনিয়াতে তো পিটি দিলা 4-5টা সামটার বাড়িতে হেঁটে গেছিলা এরা বোধহয় ইঙ্গে হেঁটে যাবি আল্লাহ কোরআন শরীফে সুরে হাদিতে বলছেন হাত্তাল ইয়াউমাল কিয়ামা খালি লোহার হাতুর দিয়া কানু তুই পিটপি জোরা জোরা থেতলে দিবি কথা ঠিক কিনা এটা মায়ের মাল্ল এটা ঠসা কানা বোবা ফেরেশতার মার হে কথা কন কে না জানে সবাই কোরআনের বক্তৃতা জানে খালি পদ্ধতি নাই দেখে মানুষ বলে না আপনি কোরআনের পক্ষে কথা বলবেন আল্লাহর ইজ্জতের কসম এই গভীর রাতে আপনাদেরকে বলে দিচ্ছি কোরআনের আইনের পক্ষে কথা বলবেন কে দাস চালাবি চালা যিনি চালাচ্ছেন উনিই দিউক যারা যাবেন ক্ষমতায় তারাই দিউক আমরা ওই দিক যাবো না খালি সর্ষা বনবো আলু লাগামো নামাজ পড়বো আর খামো কোনো টেনশন নাই ওরাই চালাবি চুরি বন্ধ হলে দুয়ার খুলে দেন ঘুরিয়ে থাকবো কি জানা বন্ধ হবি বড় বড় মেয়ে ছিল আমি রাস্তা দেখো যা তোরা এই মেয়ে পড়
কোনো জানা বন্ধ হলে বড় বড় মিয়া চল হাই স্কুলে দেবি মাদ্রাসা দেবি কেউ চোখ পকে তাকাবে না এই যে সৌদি আরবে 18 সালে হজে গেছিলাম সৌদি আরবের একটা করে মিয়া রাত 10টার পর দুই তিনটে সল্লিয়া এই বোরকা দিয়ে চলে আসে মাথাবে আসে বুঝছেন হেরিম শরীফের মাথাবের বাইরে দিনের বেলা একটা মিয়া বাড়ায় না সৌদির কারণ এত তীব্র তাপ রাত্রি আসে 10টার পর আমি রাত্রি ভাত খাই 10টার পর যখন মাথা পড় যায় একটা দিনও আমি রাত্রি ঘুম পারিনি যে আজকে রসুলের দাসন ঘুরে ঘুরে যায় কি দেখি যে ওগুলো মিয়ার চোখের পাতা দেখলে মনে হচ্ছে যে কিরে রূপর্ষা দিদি মানে চোখের পাতা বানাচ্ছে আর আমাদের দেশের কালকি মিয়া গালত গোপাল গোলাপি দিতে চোখত লীল ডেঙ্গে কত বাড়ে 72 বছরের বুড়ি বাংলাদেশে ধর্ষণের শিকার আর ওটি যুবতী যেগুলো ছল্লিয়া বসে আছে দেখলে মনে হচ্ছে কি মাসি গাওত পরিচয় মাসি গাঁত পড়ছে না আমি আমার এই ধস করতে গিয়ে মাথা তোপ করতে গিয়ে আমার ওই ব্যাগ আমার ওয়াইফ আছিল সাথে ওই দুটা ওন্না দুই জোড়া স্যান্ডেল একটা চাদর ব্যাগতে ছিল একটু রেস্ট নিই চা খাই ওই আলসাফা দশতলা মার্কেটে আমি চা খাই তো এখন ওই দেখি যে ওই আমার ব্যাগে ব্যাগ তোপ করতে করতে আর ব্যাগ নেই আমার স্ত্রী বলতেছে হুজুর আপনার ব্যাগ কো আমি তখন পেয়ার দিকে নেই হয় সবার ব্যাগ এতগুলো জিনিস এরা আসে দেয় তখন আমি স্ত্রীকে আমি মহিলা প্যান্ডেলে ঢুকে দিয়ে মাথাবের উপরে ঢুকে দিয়ে আমি তোর খুঁজতেছি তখন তো আপনার ব্যাগ খুঁজছি খুঁজতে খুঁজতে দেখি যে একবারে ধারত গেছে ব্যাগ ওই অবস্থায় ব্যাগ মুখ বান্ধা আছে তখন আমি চিন্তা করি ব্যাগ তাহলে বোধ হয় একজনের পাওয়ার ঠেকিছে লাত্তি মারছে ওই দিক গেছে ইয়ে করে বাতাত চলে গেছে বাংলাদেশও সিগারেটের খাইলে থল থয় না রে কি কথা বল না সিগারেটের খাইলে ঠোল থয় না আর এই দশ তখন আমি চিন্তা করলাম আল্লাহ এই দশতে এই ব্যাগটা খুলে দেখি মোট জিনিস ওইভাবে আছে তখন আমি চিন্তা করলাম যে একটা 100 কেজি সোনার দলা যদি এই বাংলা এই মাতাবের একটা জায়গার যদি পড়ে থাকে বাংলাদেশে একটা ডাকু চোরও যদি যায় জিয়া লগরে এই ডাকু চোর গেলে তখন ওই তফাত দেখে ওই অর্ধেক ঘাটা জড়িয়ে যাবি রেলাওয়ার জন্য যায় তখন থমকে দাঁড়াবি কেড়ে যদি এটা লিবেল লাগি তাহলে তো সিসি ক্যামেরা ধরা পড়বে তাহলে এই কোন ব্যারিস্টার আমার এই হাত বাংলাদেশে লিয়ে দিতে পারবে না তখন উই করছে মনে মনে যে হাত লিয়ে আসছে হাত লিয়ে দামো সোনা পৌঁছে গেলেও হাত দেব না কথা কর এই আইনটা যদি বাংলাদেশে হয় কি হবে শান্তি শান্তি কল দে তাহলে এই নামাজ রোজা হজ জাকাত এগুলো আইনের মাধ্যমে যদি কায়েম না হয় পৃথিবীতে শান্তি হবে না কার কথা তো কোরআনের আইন বাংলাদেশে চালু হোক আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে নামাজ রোজা যেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম বাংলাদেশ 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 লিল্লাহে তাকবীর আইন করে নামাজ কায়েম করে নামাজ ওযু হলো ব্যক্তিগত ইবাদত নামাজ হলো রাষ্ট্র ইবাদত সমস্ত আইন হলো রাষ্ট্র ইবাদত এই ইবাদতগুলো যদি হতো আমার দেশটা জান্নাত হয়ে যেত আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশকে জান্নাতে যেন কবুল করেন দরে করেন আমিন ভাইরা কি আর কালেকশন কিছু আছে কি ভাইরা কিছু যদি দেন আপনার কাছে কি কেউ যদি রুমে হয় কেউ